বিগত নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার সদস্যরা সাংবাদিক সহ সাধারণ নাগরিকদের যে হয়রানি করেছে তা বেআইনিও তাদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সংস্কারে অংশীদারদের সঙ্গে সংলাপের প্রথম ধাপে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করা হয়। আমরা প্রত্যেকটা আইনকানুন, বিধিবিধান, নিয়ম নীতি এগুলো আমরা পড়েছি, এগুলো নিয়ে পর্যালোচনা করেছি। ওয়েবসাইটের মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি, ইমেইলের মাধ্যমে 364টা আমরা ইমেইল পেয়েছি। জাতীয় নির্বাচনে সেটার একটা হিসাব আমি বের করলাম ওনাদের কাছ থেকে, দিল ওনারা প্রায় অলমোস্ট 2000 কোটি টাকা। বিরাট বিরাট অঙ্ক দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেটের পিছনে, পুলিশের পিছনে, ইভেন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পিছনে এই এই খরচগুলোর জাস্টিফিকেশন বা এটা আসলে কি আপনারা মাঠে কী দেখেছেন বা এরা কোনো কেউ কিছু রিপোর্টিং করেছেন কিনা আমি জানি না। এটার একটা